নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা পিতা হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ একদিন মক্কার বাজারে গেলেন। মক্কার বাজারে গিয়া কিছু কেনাকাটা করলেন হযরতে আব্দুল্লাহ। কেনাকাটা করবার পরে এক জায়গায় দেখলেন এক লোক কিছু দাস দাসী, বাদি দাস দাসী, গোলাম এগুলা বিক্রি করতেছে। হযরতে আব্দুল্লাহ দেখলেন সেখানে এই বিক্রি করতেছে দাসী, এদের মধ্যে ছোট্ট একটা 9 বৎসরের কালো আফ্রিকান আবিসিনিয়ার মেয়েকে দেখলেন। আবিসিনিয়ার আফ্রিকান মেয়ে, 9 বৎসরের বিক্রি হচ্ছে। মেয়েটাকে দেখে হযরতে আব্দুল্লাহর অনেক মায়া হলো, নবীজির পিতার অনেক মায়া হলো। হালকা পাতলা রুগ্ন মায়াবী চেহারার এই মেয়েটাকে তিনি দেখে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, তিনি মেয়েটাকে কিনে নিলেন। আমার মুসলমান বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। হযরতে আব্দুল্লাহ আবিসিনিয়ার আফ্রিকান এই কালো মেয়েটাকে কিনে নিলেন। তিনি ভাবলেন গড়ে আমেনা একা একা থাকেন, এই মেয়েটাকে কিনে নিয়ে গেলে হযরতে আমেনার পাশাপাশি থাকবে, আমেনার সঙ্গী থাকবে, এই জন্য তিনি কিনে নিলেন মেয়েটাকে আব্দুল্লাহ। এবং আমেনা ভালো করে ভালোবাসতে লাগলেন, স্নেহ করতে লাগলেন। তারা লক্ষ্য করলেন যেদিন থেকে তাদের সংসারে এই মেয়েটা আগমন করেছে এই দিন থেকে রহমত এবং বরকত তাদের ঘরে বেড়ে গিয়েছে। আফ্রিকান এক দাসী, 9 বৎসরের এক কালো মেয়ে। এই কারণে হযরতে আব্দুল্লাহ এবং হযরতে আমেনা মেয়েটাকে আদর করে নাম দিলেন ওই দিন থেকে বারাকা। আল্লাহু আকবার বললেন না? তাদের গড়ে মেয়েটা আসার পরে শুধু বরকত আর বরকত, দুজন মিলে নাম দিলেন মেয়েটার বারাকা, নাম পড়ে গেল বারাকা। এবার আপনাদের কি গরিব কালো দাসী বারাকার গল্প শোনাই, কয়েক মিনিটে শুনে ফেলেন। একদিন আব্দুল্লাহ নবীজির কলিজার টুকরা বাবা ব্যবসার জন্য সিরিয়ার দিকে সফরে বের হলেন, আমিনার সাথে রেখে গেলেন তিনি বারাকাকে। কিন্তু এই দিনই আব্দুল্লাহর শেষ দেখা আমেনার, আমেনার সঙ্গে শেষ দেখা করে তিনি বের হয়ে গেলেন। উনার যাত্রার 1-2 দিন পরে হযরতে আব্দুল্লাহ যেদিন যাত্রা করে বাড়ি থেকে বের হয়ে গেলেন, আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি জানতেন না তিনি যাত্রা ইন্তেকাল করবেন, তিনিও জানতেন না। 2-3 দিনের ভিতরে হযরতে আমেনা স্বপ্নে দেখেন আকাশের একটা তারা যেন তার কুল আলোকিত করে কুলে এসে পড়ে গিয়েছে। হযরতে আমেনা স্বপ্নে দেখলেন আকাশের একটা উচ্চ চমৎকার তারকা তার কুলে এসে পড়ে কুল আলোকিত করে দিয়েছে। হযরতে আমেনা পরের দিন কার কাছে কথাগুলা বলবেন খুঁজে পেলেন না, তিনি বারাকার কাছে স্বপ্নের কথা বললেন। ওই বারাকার কাছে আমি এভাবে স্বপ্নে দেখেছি, বারাকা মৃদু হেসে বলল আমার মন বলছে আল্লাহ পাক আপনার একটা সৃষ্টিকর্তা আপনাকে একটা সুন্দর সন্তান জন্ম দিবে। আল্লাহু আকবার! হযরতে আমেনা বলেন দূর, বাচ্চা হবে আমি নিজেই জানি না। তখন আমেনা জানতেন না যে তার পেটে বাচ্চা চলে এসেছে। আমার বন্ধুগণ আমেনা তখনও জানতেন না তার গর্ভে ধারণ করেছেন তিনি পৃথিবীর একমাত্র মহাপুরুষকে, তিনি জানতেন না। আব্দুল্লাহর ফিরে আসেননি, সিরিয়ায় তিনি মৃত্যুবরণ করলেন রাস্তায়। হযরতে আমেনা এই বিরহ কষ্টের সময় এক কাউকে কাছে পেলেন না, একমাত্র বারাকাকে সঙ্গে নিয়ে বাকি সময়টুকুন তিনি কাটিয়ে দিলেন। এক সময় দেখেন একজন মানুষকে ছোট বলে ছোট করে দিবেন না, আমি কি বলতে চাই, দেখেন রাস্তায় আবি সিনিয়র একটা কালো মেয়ে পড়েছিল দাসী হিসাবে, গড়ে চলে আসলো আব্দুল্লাহ আমেনার স্বপ্নে দেখলেন আমেনা, বললেন বারাকার কাছে এক সময় আমেনার দিন শেষ হয়ে আসলো, তিনি জন্ম দিলেন আমাদের রসুলকে, জন্ম দেওয়ার পরে সর্বপ্রথম বিশ্ব নবীকে শিশু নবীকে যে কুলে নিয়েছে এই পৃথিবীতে একমাত্র সম্মানের অধিকারী বারাকা। আল্লাহু আকবার বলেন! এই বারাকা এত বড় সম্মানের অধিকারী হয়ে গেলেন, সর্বপ্রথম রসুলের পাককে কুলে নেওয়ার সৌভাগ্য, রসুলের মাও কুলে নেন নাই, সর্বপ্রথম জন্মের পরে রসুলের পাককে যে কুলে নিয়েছে তার নাম, সবাই বলেন তার নাম,
আমার মুসলমান বন্ধুগণ, শেখ ওমর সুলাইমান বর্ণনা অনুযায়ী তার বর্ণনায় পাওয়া যায়, সর্বপ্রথম নবীজিকে স্পর্শ করলেন, দেখার সৌভাগ্য অর্জন করলেন যে মানুষটি, তার নাম হলো ওই আফ্রিকান ক্রীতদাসী বারাকা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজ হাতে আমেনার কুলে দিয়েছিলেন, আনন্দে খুশিতে বলেছিলেন, আমি কল্পনায় ভেবেছিলাম সে হবে চাঁদের মতো সুন্দর, কিন্তু কুলে নিয়ে দেখলাম এই বাচ্চাটা চাঁদের চাইতে আরো বেশি সুন্দর। বারাকা, এই সেই বারাকা। নবীজির জন্মের সময় উনার বয়স ছিল 13 বছর। চিন্তা করেন, নবীজির জন্মের সময় বারাকার বয়স ছিল কত? একটা মানুষ পৃথিবীতে এমন আছে যে মানুষটা নবীজিকে জন্ম হতে দেখেছে, মৃত্যু হতে দেখেছে, তার একজনই মানুষ, তিনি হলেন হযরতে বারাকা। আল্লাহু আকবার, কি বরকত! এটা অনেক লম্বা কথা, আমি সংক্ষেপে 1-2 মিনিটে বলে দিচ্ছি। নবীজিকে জন্ম হতে দেখলেন, নবীজিকে মৃত্যু হতে দেখলেন, একজন, তার নাম বারাকা। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় তার বয়স ছিল 13 বছর। ছোটবেলায় শিশু নবীজিকে আমেনার সঙ্গে যত্ন করেছেন, গোসল করিয়েছেন, নিজের হাতে খাইয়ে দিয়েছেন, আদর করে ঘুম পাড়িয়ে দিয়েছেন। এতগুলা বরকতের অধিকারী একজন আবিসিনিয়ান কালো মেয়ে বারাকা। আমার বন্ধুগণ, মৃত্যুর সময় আমেনা বললেন, ও বারাকা, তোমার হাতে আমার সন্তানের জন্ম হয়েছে, আমি মরে যাচ্ছি, না জানি কোন সময় মরে যাই, আমার সন্তানটাকে তোমার হাতে রেখে দিয়ে গেলাম, আমার সন্তানকে দেখে শুনে রাখবে। বারাকা তাই কথা দিলেন, বাবা মা বাবা দুজনকে হারিয়ে ইয়তিম নবী যখন দাদার বাড়িতে চলে গেলেন, দাদার ঘরে চলে গেলেন, ওই দিন থেকে আমার নবীজিকে বারাকা ঘরে বাইরে সব সময় কাছে রাখতেন, কখনো তাকে একা ছেড়ে কোথাও দিতেন না। কোন সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরাধিকার সূত্রে ওই বারাকার মুনিব হয়ে গেলেন। মা বাবার মারা যাওয়ার পরে বারাকার মুনিব হয়ে গেলেন আমার নবীজি। নবীজি কেমন ছিলেন, তিনি যখন জানলেন এই মেয়েটা তাকে সর্বপ্রথম কুলে নিয়েছে, নিজের হাতে খাইয়ে দিয়েছে, তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, নবীজি খুশি হয়ে বারাকাকে আজাদ করে দিলেন। কোন সুবহানাল্লাহ, আজাদ করে দিয়ে বলেন, আপনার যেখানে মন চায় সেখানে চলে যান, আপনি আজকে থেকে স্বাধীন। বারাকা ডাক দিয়ে বললেন, আমি আপনাকে হতে দেখেছি, কুলে নিয়েছি, আমি মরে যেতে পারি, আপনার থেকে আলাদা হতে পারি না। সেই শিশুকাল থেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কৃতদাস প্রথাকে দূর করতে চাইলেন। বারাকা নবীজিকে ছেড়ে দিতে রাজি হলেন না, ঘরে রয়ে গেলেন, মায়ের ছায়ার মতো রসুলের আশেপাশে থাকতেন। এমনকি নবীজির দাদা উনাকে, দাদা হজরতে বারাকাকে বিয়ে দিতে চাইলেন, কিন্তু বিয়েতে রাজি হলেন না। উনার একটাই কথা, আমি আমিনাকে কথা দিয়েছি কোথাও যাব না, বিয়ে করলে আরেকজনের খিদমত করা লাগবে, যতদিন মুহাম্মদ বেঁচে আছে আমি কোথাও যেতে চাই না। আমার বন্ধুগণ, তারপর একদিন আমার নবীজি বড় হয়ে গেলেন, হযরতে খাদিজাকে বিয়ে করলেন। সংক্ষেপ করে শেষ কথা বলার জন্য বলতেছি, খাদিজাকে বিয়ে করে ফেললেন। বিয়ে করবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাকে কাছে বসে পরিচয় করিয়ে দিলেন, খাদিজাকে, আমার মা নাই, কিন্তু যার হাতে আমি বড় হয়েছি বারাকা, সেও আমার এক মা, উম্মি বলে ডাকতেন, উম্মি, জিন্দেগিতে নাম ধরে ডাকেন নাই, উম্মি ডাকতেন। খাদিজাকে বলছেন বারাকা আমার মা, অথচ সে ছিল ক্রীতদাস, সে ছিল ক্রীতদাস, আর রসুল পরিচয় দিচ্ছেন আমার মা। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, উনি হলেন আমার মায়ের পরে আরেক মা। নবীজি একজন ক্রীতদাসকে আজাদ করে নিজের মা বলে বললেন, পরিচয় দিলেন। বিয়ের কিছুদিন পরে একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারাকাকে কাছে ডাকলেন, ডেকে বললেন, ইয়া উম্মি, ও আমার মা, আমার কাছে বসেন। এই বলে নবীজি নিজের চাদর মুবারক খুলে বিছিয়ে দিলেন, হযরতে বারাকা বসলেন। আমাকে আপনি অনেক দেখাশোনা করেছেন, এবার আমাকে দেখাশোনার জন্য খাদিজা যথেষ্ট, খাদিজা আমাকে দেখে শুনে রাখতে পারবে, আপনি এবার বিয়ে করেন, আপনি এবার বিয়ে করেন, আমি আপনাকে বিয়ে দিতে চাই, আপনি এবার বিয়ে করে ফেলেন। উনি বলতে লাগলেন, নবীজি উনাকে উম্মি বলে ডাকতেন, তিনি ডেকে বললেন, না না, আমি বিয়ে করব না।
তারপর রাসূল এবং খাদিজা মিলে উনাকে ভালো করে বুঝাতে লাগলেন। তিনি বললেন, দেখো খাদিজা, তুমি যদি আমার মুহাম্মদকে ঠিক মতো দেখে রাখবার ওয়াদা দেও তাহলে আমি বিয়েতে রাজি। আল্লাহু আকবার বলেন। খাদিজা বললেন, আমি কথা দিলাম, আপনি যেভাবে দেখে রেখেছেন বাকি জিন্দেগি আমিও দেখে রাখবো। এই কথা বলবার পরে হযরতে খাদিজা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলে ওনাকে উবাইদ ইবনে যায়েদের সঙ্গে বিয়ে দিলেন। উবাইদ ইবনে যায়েদের কাছে বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে তাদের একটা সন্তান হলো, ছেলে হলো, নাম রাখলেন আইমান। এরপরের দিন থেকে বারাকার নাম হয়ে গেল উম্মে আইমান। আপনারা পৃথিবীতে যাকে উম্মে আইমান নামে ছিলেন, যার এত গল্প শুনেছেন, তিনি ছিলেন সেই দাসী রসুলের হজরতে বারাকা। আল্লাহু আকবার। যার ঘরে বসে রসুল শান্তি পেতেন, যেখান থেকে মেয়েরাজ যেতে পছন্দ করেছেন, যেই ঘরে বসছিলেন, নবীজি মনে করতেন আমি জান্নাতের টুকরায় বসে আছি। আল্লাহু আকবার বলে। কারো ঘরে শান্তি না পেয়ে সব মানুষ যখন রসুলকে পিটিয়েছে মেরেছে, তখন শান্তি পেয়েছেন উম্মে আইমানের ঘরে গিয়ে। উম্মে আইমানের ঘরে গিয়ে আমার মুসলমান বন্ধুগণ, হঠাৎ করে একদিন উম্মে আইমানের স্বামী বারাকার স্বামী যায়েদ ইন্তেকাল করলেন, উবাইদ ইন্তেকাল করলেন। উবাইদ ইন্তেকাল করবার পরে নবীজি বাড়িতে গেলেন। নবীজি বাড়িতে গিয়ে আয়মানকে এবং বারাকাকে সাথে করে নিয়ে আসলেন, নিজের বাড়িতে নিয়ে আসলেন, সেখানেই বসবাস করতে দিলেন। কিছুদিন যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেশ কয়েকজন সাহাবিকে ডাকলেন। নবীজি সাহাবায়ে কেরামকে ডাকলেন, কাছে বসালেন। আর আবার নবী বললেন, ও সাহাবীরা, আমি একজন নারীকে চিনি যার কোনো সম্পত্তি নাই, বয়স অনেক হয়ে গিয়েছে, আমার তার সাথে একটা এতিম সন্তান আছে, আমি যাকে চিনি যাকে জানি আল্লাহ যাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ একবার বলেন। একজন মহিলাকে আমি চিনি যার স্বামী মারা গিয়েছে, একটা এতিম সন্তান আছে, যেই মেয়েটাকে আমি জান্নাতি বলে চিনি, তোমাদের মধ্যে কি কেউ আছে এই মেয়েটাকে বিয়ে করতে চাও, এই বিধবা মহিলাকে বিয়ে করতে চাও? এক কথায় একজন দাঁড়িয়ে গেলেন যার নাম হযরতে যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। যায়েদ ইবনে হারেসা চিনেন তো? কে চিনেন নি? জানেন না, রাসূলের কলিজা টুকরা পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দাঁড়িয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা দাঁড়ালেন, নবীজির কাছে এসে বিয়ের প্রস্তাব দিলেন। নবীজি উম্মে আইমানের সঙ্গে কথা বলে বিয়ের আয়োজন করলেন। বিয়ের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, আনন্দে ভালোবাসায় বেজা চুকে কান্না জড়িত কণ্ঠে হাউমাউ করে নবীজি বললেন, যায়েদ রে, তুমি কাকে বিয়ে করছো জাননি? যায়েদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে আইমানকে বিয়ে করেছি, বারাকাকে বিয়ে করেছি। নবীজি বললেন, না রে, তুমি বিয়ে করেছো আমার মাকে। আল্লাহু আকবার। আমার নবী কেমন ছিলেন, একজন রাস্তা থেকে দাসীকে উঠাইয়া নিজের মা বলে পরিচয় দিচ্ছেন। আল্লাহু আকবার। রাসূলের কাছে ছোট বড় ধর্ম বর্ণর কোনো পরিচয় নাই, রাসূলের কাছে পরিচয় ছিল একটা মানুষ। কি পরিচয় ছিল? মানুষ। সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথা বলবার জন্য এসেছি, সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর কোনো মানুষ জোর জবরদস্তি করতে পারত না কোনো কাজে, সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ার ব্যাপারে কেউ জবরদস্তি করতে পারত না। নবীজি খেতেন না বলছেন, খাবেন না, খাও, এ কথা বলবার মতো সাহস পৃথিবীর কারো ছিল না, জবরদস্তি করতেন না। কিন্তু উম্মে আইমান একমাত্র নারী যিনি খাবার হাতে নিয়া রসুলকে বলতেন, খাও খাও, যতক্ষণ পর্যন্ত খাবার শেষ করে না উম্মে আইমান রসুলের হাত ধরে বসে থাকে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে একজন মাত্র নারী, একজন মহিলা যিনি কথা বললে নবীজি চুপ হয়ে যেতেন, সে নবীজিকে বারবার বলতো, খাও, না খেলে আমি যাব না। রসুলে পাক যত কষ্টে থাকেন মুচকি হেসে দিয়ে খাবার শুরু করতেন, হেসে দিয়ে চুপ হয়ে খাবার শুরু করতেন, যতক্ষণ পর্যন্ত প্লেটের খাবার শেষ না হবে উম্মে আইমান উঠেও যায় না,
নবীজি খাবার শেষ করেন না। নবীজি বলতেন, পৃথিবীতে একজন মানুষ আছে যে কাছে বসবার পরে তার কথা আমি ফেলে দিতে পারি না, সে আর কেউ না, সে হলো হযরতে বারাকা। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুধমা হালিমাকে দেখলে যেমন করে নিজের চাদর বিছিয়ে দিতেন, কোলে বিছিয়ে দিতেন, বসতে বলতেন, ঠিক তেমনি ভাবে মদিনায় হিজরতের পর দীর্ঘ যাত্রা শেষে উম্মে আইমান যখন ক্লান্ত হয়ে গেলেন, পৃথিবীতে একমাত্র রাসূলে পাক তার চাদর বিছিয়ে যার মুখ মুছে দিয়েছিলেন সেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন উম্মে আইমান ক্লান্ত হয়ে পড়েছেন আর হাঁটতে পারতেছেন না। নবীজি নিজের গায়ের চাদর খুললেন, কিছু অংশ পানিতে ভিজিয়ে দিলেন, ভিজিয়ে নিজের হাতে উম্মে আইমানের মুখের গাম ধুলু বালুগুলা মুছে দিয়ে বলতে লাগলেন, উম্মি আমার মা, জান্নাতে আমার সাথে থাকবা, এভাবে আপনার কষ্ট হবে না, আপনার এভাবে কষ্ট হবে না, সফরে আর কষ্ট হবে না, আমি আমার চাদর খুলে আপনার শরীর মুছে দিলাম, আমি আমার চাদর খুলে আপনার মুখ মুছে দিলাম, জান্নাতি আপনি সর্বোচ্চ মর্যাদায় থাকবে, আর এভাবে কষ্ট করতে হবে না। উম্মে আইমান রাসূলকে জড়িয়ে বলছেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি যেভাবে তোমাকে ছোট থেকে আজ অবধি দেখে রেখেছি, কেয়ামতের দিন তুমি আমাকে কখনো ভুলা যাইও না। তাদের সম্পর্ক কেমন ছিল? নবীজির মৃত্যুর আগে সাহাবীদেরকে অনেক কিছুই নবীজি বললেন, ডেকে ডেকে সাহাবীদেরকে কাছে বসিয়ে অনেক নসিহত করলেন, পরামর্শ দিলেন। সেই সব কথার মধ্যে নবীজি সব থেকে গুরুত্ব দিয়ে যেই কথা বলেছেন, তিনি বলেছেন একটা কথা, উম্মে আইমানের কথা বারবার বলতেন। তিনি বলতেন, তোমরা উম্মে আইমানের যত্ন নিবে, তিনি আমার মায়ের মতো, তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে আজ পর্যন্ত দেখে রেখেছেন, আমার পরিবারের একমাত্র সদস্য যিনি সারা জীবন আমার পাশে ছিলেন। তোমরা সাহাবীরা শোনো, আমি মরে গেলে আমার মায়ের মতো বারাকার সঙ্গে ব্যবহার করবে। কোন সুবহানাল্লাহ, আমার বন্ধুগণ সাহাবীরা কথা রাখলেন, গায়ের রং নয়, এক সময়ের কোন ক্রীতদাসী তার পরিচয় সব বাদ দিয়া তিনি যে নবীজির আর এক মা হয়ে গেলেন, মায়ের মতো হয়ে গেলেন। এই বিদ্যা নারীকে ভালোবেসে আগলে রাখলেন। ইবনে হিসামের ভিতরে লিখে, রাসূলের ইন্তেকালের পরে পৃথিবীর মানুষ যত কষ্ট পেয়েছে, উম্মে আইমান বারাকা এত কষ্ট পেয়েছেন, তিনি বলতেন, জি, বাচ্চাটাকে পৃথিবীতে প্রথম কুলে নিলাম, এই বাচ্চাটা আমার হাতে মরে গেল বিশ্ব নবী হয়ে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথম সে আমার মুহাম্মদের সঙ্গে আমাকে দেখা করাইয়া দিও। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ঘোষণা করলেন মসজিদে, আমি আমার মেয়ে ফাতেমাকে বিয়ে দিতে চাই। মদিনার মসজিদের ভিতরে জুমার সালাতের পরে ঘোষণা করে দিলেন, কেউ কি আছো আমার মেয়েকে বিয়ে করবা? মনে হয় ফাতেমাকে বিয়ে করার লোক নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কে আছো আমার মেয়ে ফাতেমাকে বিয়ে করবে? ফাতেমাকে বিয়ে দিতে চাই, এই কথা বলবার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কেউ নাই যে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দেয়নি। ফাতেমার ব্যাপারে বড় বড় রাজা বাদশাদের ছেলেরা পর্যন্ত বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু বিয়েতে রাসূল রাজি না। এইভাবে দীর্ঘ কয়েক মাস চলে গেল, শত শত বিয়ের প্রস্তাব আসে, কোন বিয়েতে আল্লাহর পয়গম্বর রাজি হতে চান না। হযরতে আবু বকর, ওমর, উসমান আলী, উসমান বসলেন, তিনজন বসে বললেন, উসমানকে সবাই বলতেছে, আপনার তো শালী, আপনার শ্বশুর, আমাদের তো আপনার শ্বশুর, আর সে আমাদের মেয়ে বিয়ে করছে, আমরা তার শ্বশুর। ও উসমান, ফাতেমাকে কোথায় বিয়ে দিয়ে যায়? নবীজি কেন রাজি হন না? ভালো ভালো টাকাওয়ালার ছেলেদের কাছ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, নবীজি রাজি হলেন না। একদিন উসমান আর আবু বকর বলতেছেন, আলীকে ডাক দিয়ে, আলী এদিকে আসো, তুমি কি শুনছ নবীজি মসজিদের ভিতরে ঘোষণা করেছেন ফাতেমার বিয়ের ব্যাপারে? আমি তো শুনছি, কত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে, আল্লাহর রাসূল রাজি না।
আমাদের মন বলতেছে তুমি যদি বিয়ের প্রস্তাব দাও তাহলে রাসূল রাজি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। আলী বলছেন তোমরা কি আমার মায়ের খাওয়াইতে চাও? আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমার বাপ নাই, আমি নবীজির বাড়িতে থাকি, তার ঘরে খাই। এর বাইটা মানুষ, কাজকাম কিচ্ছু নাই, বেকার যুবক, আর আমার কাছে ফাতেমারে বিয়ে দিবেন? আমি এই কথা বলতে পারবো না, নবীজির কাছে গিয়ে এই কথা বলতে পারবো না। আবু বকর, ওমর, উসমান ভালো করে আলীরে বুঝাইয়া রসুলের কাছে পাঠাইছে। নবীজি ফজরের নামাজ পড়ে মসজিদে বসে আছেন, ওয়াজ করতেছেন। আলী নবীজিকে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। রসুল বলছেন, আলী বলো কি বলতে চাও? এই কথা বলার পরে রসুল উপরের দিকে তাকায় দেখেন, আলী যে বলছিল ইয়া রাসূলুল্লাহ কিছু বলতে চাই, এই কথা বইলার দাঁড়াইয়া থাকে নাই, দিছে দৌড়, মসজিদ থেকে দৌড় দিয়ে বাইরে চলে গেছে। নবীজি বললেন, কি রে আসলো কিছু বলতে? না বইলা আবার চইলা গেল। আরো কিছুদিন পরে আলী, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাই। নবীজি বলছেন, বলো। উপর দিকে তাকায় দেখেন আলী আর নাই, দৌড় বাহিরে গিয়ে উসমান আর আবু বকর কয়াই, ভাই তোমাদের কি দুশ্মনী আছে আমার সাথে? তোমরা রসুলের কাছে আমার কি প্রস্তাব নিয়ে পাঠাইছো? যদি ওর মায়ের শুরু করে আমার মসজিদের ভিতরে, আমি খাটো বেটে টাকা পয়সা নাই, তার ঘরে থাকি, সাইয়্যেদা তুনি সাই আহলিল জান্নাহ, জান্নাতে সকল মহিলাদের নেত্রী, তার বিয়ের প্রস্তাব নিয়ে আমি যাচ্ছি। উসমান বলছে, ভাই তুমি জানো না কিন্তু আমাদের মন বলতেছে রসুল তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও না একটু দেখো না। দুই দিন গেছি, আজকে যদি যাই আর নবীজি যদি আমার কিছু জিগায়, আমি কইব আমি কিচ্ছু জানি না, এরা আমারে পাঠাইছে, সব দুষেদের আমি বিয়ে করতেই রাজি না, আমি বাইচা যাবো, তোমরা একটু বিপদে পড়বা, কই যাও। আমার বন্ধুগণ, হজরতে আলী ফজরের সালাত পড়ে বসছেন, নবীজি বসছেন, আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই বলে নাই, মানে প্রশ্ন পর্যন্ত আসছে, নবীজি দাঁড়াই আলীর হাত ধরছে, কর যাইতে পারবি না আজকে? সুবহানাল্লাহ, বললেন না আজকে আর যাইতে পারবি না, প্রতিদিন এসে খালি বলতে চাই, দৌড়, আজকে বইলে যাওয়া লাগবে। আলীর যখন নবীজি হাত ধরছে, আস্তে করে আবু বকর মসজিদে বাইরে চলে গেছে, ওমরও চলে গেছে, উসমান বাইরে একবার যার যার বাড়িতে যাও, আলী যদি বিপদে পড়ে তাহলে কিন্তু খবর আছে সবার, এর আগে বাড়িতে যাও। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে চাইছিলাম। নবীজি বলছেন, বলো বলো কি বলবা? হুজুর আমি ভুলে গেছি। সুবহানাল্লাহ, বললেন না ভুলে গেছো তুমি, না তিন দিন এসে বলছো, হুজুর আপনারা দেখি আমি ভুলে যাই, বলা লাগবে, বলতে মানে ছাড়ুন না তোমারে। আলী তাকায় দেখে পিছন দিকে সাইয়া, যে তিনজন পরামর্শ দিয়েছে একজনও নাই, কয়তাইলে মাইটটা তো আমার উপরে ফালাই দিল এরা। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলতে চাইছিলাম কিন্তু ভয় পাচ্ছি। নবীজি বললেন, ভয় নাই, কি বলতে চাও? আলী তুমি আমার চাচাতো ভাই, খুব ভালো করে তোমাকে আমি চিনি, তুমি আমাকে চিনো, কি বলতে চাও বলো। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে ফাতেমার বিয়ের কথা, তো বিয়ের কথা কি হয়েছে বলো, কি সমস্যা, কোথায় পাইছো, কোন পাত্র পাইছো? আমি সুবহানাল্লাহ, বলেন কজন আমার একটু ছাড়েন না, আমি একটু বাহির থেকে হাসি, ওর তুলে দৌড় দিব দৌড়। নবীজি বলছিল, আলী দাঁড়াও, দীর্ঘ ছয় মাস থেকে মানুষ আমার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, কত টাকাওয়ালার ছেলে বিয়ে প্রস্তাব নিয়ে আসছে, আমি তো রাজি না। আল্লাহ ইশারা করে দিয়েছেন ফাতেমাকে বিয়ে দিলে আলীর কাছেই নিতে হবে। আল্লাহু আকবার, বলেন আল্লাহ। আলী, আমি তোমাকে পছন্দ করে রাখছি, তোমার কাছে বিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তাইলে শুরু করে দিন বিয়ে। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, কি হলো, বলতে দেখি রাজি হয়ে গেলে তুমি, আমার মেয়ের অনুমতি লাগবে না? কজের ঠিক আছে, অথবা আমার সিনে আপনি একটা অনুমতি নিয়ে আসা, আজকে বিয়েটা পড়ায় দেন। নবীজি বলেন, ঠিক আছে, বিয়েই যখন করতে চাও, মোহরের টাকা আছে? ক মোহর মানে কি? আজকে রাত্রে তো আপনার ঘরে খাইলাম, আপনার ঘরে আমি থাকি, আপনি দুই চার টাকা আমার পকেট খরচের জন্য দিলে আমি চলি,
তো আমি আবার কোত্থেকে পাইব? আমার কাছে কোনো টাকা পয়সা আছে? আপনি তো আমার অভিভাবক, তো বিয়ের কথা আপনিই বলছেন, আপনিই ব্যবস্থা করে দিবেন। নবীজি বললেন, আলী বিয়ে তো করবা ঠিক আছে, আমার মেয়ে তো রাখবা নিয়ে কোথায়, গর কই কই এটাকে আমারে বলতেইব? আপনি আমার অভিভাবক, প্রয়োজনে আপনি এই রুমটা ছেড়ে দিবেন আমার জন্য। সুবহানাল্লাহ, বলেন না আপনি আমার জন্য ছেড়ে দিবেন, আমি থাকবো, আমি আপনার মেয়ের জামাই। নবীজি তো সবসময় মুচকি হাসেন, বলেন আলী তোমাকে আমি চিনি, ভালো করে চিনি, কারণ নানা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। রাসূল বলছেন আমি হচ্ছে জ্ঞানের রাজ্য, আর এই রাজ্যে প্রবেশের দরওয়াজার নাম হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ। বড় নবীজি বলছেন আলী ঠিক আছে সব মানলাম, মোহর লাগবে তো মোহর, টাকা পয়সা আছে কিছু? ইয়া রাসূলুল্লাহ, এক টাকাও নাই, গতকালকে আপনার কাছে পকেট খরচের টাকা চাইছিলাম, দেন নাই, আমার কাছে কোনো টাকা নাই। নবীজি বলেন আলী বিয়ে করবা ঠিক আমার মেয়েকে, কিন্তু মোহর তোমার নগদ লাগবে, নগদ, বাকি কোনো কারবার নাই। নবীজি বললেন এই কথা, আলী বলছেন তাইলে হইছে বুঝছি, আমার আর কপালে বিয়ে নাই। নবীজি বলছেন তোমার যে রুমে ঘুমাও কি আছে? ও কিচ্ছু নাই, যে কম্বল হিটা আপনি দিছেন, বালিশটাও আপনার। নবীজি বলছেন আমার জিনিস বাদে তোমার কি আছে, এটা কো আমার জিনিস বাদ? ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা জিনিস আছে, একটা হইল তরবারি, আর একটা হইল ডাল, যুদ্ধ করার ডাল। তরবারিটা কিন্তু আমার বাবার দেওয়া, এটা আমার কাছে আছে, আর ডালটা, এই দুই জিনিস ছাড়া আমার কাছে কিছুই নাই। নবীজি বলেন যাও বিক্রি করে আসো। কোথায়লের পরে কো বিক্রি করে আসো, বিয়ে করবা কো? ঠিক আছে তাইলে আমি যাই বিক্রি করার জন্য। হযরতে আলী বের হয়েছেন রাস্তা দিয়ে। আমার বন্ধুগণ, আলী যখন যায় রাস্তার মধ্যে, হযরতে ওসমান হাঁটাহাঁটি করে, আলী রাস্তা দিয়ে যাওয়ার সময় ওসমানকে দেখছে, কিন্তু কথা না বলে পাশ কেটে চলে যাচ্ছে। ওসমান বলছেন ভাই আলী কোথায় যাও? আমার কাজ আছে। কি কাজ, কোথায় যাই বাপ? কবে আমার ডিস্টার্ব দিয়ে লাভ নাই, আমি একটু বাজারে যাইতেছি এগুলো নিয়ে। বলে কেন? গেলাম বিক্রি করতে চাই। বললে বিক্রি করে কি করবা? কো আমি তো বিয়ে করবো। কো বিয়ে করবা মানে কারে? কো আমি তো ফাতেমারে বিয়ে করবো। কো মিয়া বুদ্ধি দিলাম আমরা, মানে আমাদের না জানাই না বইলে দেখি ডাইরেক্ট যাইতেছ। কো ভাই টাইম নাই আমার, যাইতে দেন, এগুলো যাইতে দেন, এগুলো সময় না। কো আমার শালি, আর বিয়ে করবা তুমি, বুঝাইয়া পরামর্শ দিলাম আমি, তুমি আমার ভাইরা ভাই হইবা, আর এখনই দেখতেছি টাইম দিতেছ না। সুবহানাল্লাহ। বললেন ভাই মোহরের টাকা লাগবে, গরিব মানুষ টাকা পয়সা নাই, আমি যাই এগুলো বিক্রি করে আসি। হযরত ওসমান বললেন কয় টাকা বিক্রি হবে? আলী বললেন 9 টাকা। ওসমান নিজের পকেট থেকে টাকাগুলো দিয়ে দিলেন, বলেন ভাই এগুলো আমার কাছে বিক্রি করে দাও, আর তুমি ওগুলা নিয়ে যাও। হযরতে আলী টাকাগুলা নিয়ে রসুলের পাকের কাছে দিলেন, রসুলে পাক মোহর দিয়ে দিলেন, নগদ মোহর দিয়ে দিলেন। বিয়ে শুরু হলো। হযরত ওসমান চিন্তা করলেন বিয়েটার পরামর্শ দিয়েছি আমি, তার ডাল তরবারি কিনেছি আমি, আর আলীর তো ডাল তরবারির বড়ই প্রয়োজন। হযরত ওসমান এসে আলী এবং ফাতেমার বিয়েতে এই ডাল আর তরবারি আবার গিফট করে দিলেন। সুবহানাল্লাহ। বললেন না ওসমানকে চিনেন, বিয়াও হলো, মোহরের টাকাও হলো, আলী তার ডাল তরবারিও পাইল, কার কাছে হাত পাতা লাগলো না। বলেন না সুবহান, ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। আমার বন্ধুগণ, লম্বা কথা, বিয়ে হয়ে গেল। নবীজি বিয়ের সময় আলীকে কাছে ডাকলেন, ডেকে বলছেন আলী শোনো, বিয়েতে আমি কিছু দিতে পারি নাই, আমি খেজুর পাতা দিয়ে বানানো একটা তোষক, পানি উঠাবার জন্য একটা মশক, আর রুটি তৈরি করার জন্য একটা চাকি দিয়েছি, আর ছাড়া কিছু দেই নাই, কিন্তু শোনো ওটা আমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিচ্ছি, খবরদার কখনো তার সাথে অন্যায় আচরণ করবা না, তার দিলে তুমি কষ্ট দিও না, ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। সুবহানাল্লাহ। বলেন না, আলীকে বুঝাইয়া দিলেন, ফাতেমাকে ডাক দিয়ে আলাদা রুমে গেলেন, মা তোমাকে আলীর কাছে বিয়ে দিচ্ছি, আলী আমার কলিজার টুকরা সাহাবি, আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহর বিজয়ী বান, তোমার স্বামী, মা কখনো আলীর সঙ্গে বেয়াদবি করবা না, কারণ আলী তোমার জান্নাত, আলী তোমার জাহান্নাম,
আলীকে সন্তুষ্ট রাখবে, রাসূল আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। দুইজনকে সুন্দর করে আলাদা আলাদা করে বুঝাইয়া দিলেন বিশ্ব নবী। এইভাবে আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে এভাবে বুঝাতে পারেন। কিন্তু রাসূল পাকের সময় তাদের বিয়ে শুরু হতো নামাজ দিয়া, কুরআন তিলাওয়াত দিয়া, আর আজকাল কি আমাদের বিয়ে শাদী শুরু হয় ড্যান্স দিয়া, যাত্রা গান দিয়া, ঠিক কিনা বলেন? এই জন্য বরকত নাই। এই স্বামী স্ত্রী ভালোবাসার মধ্যে কি হলো দেখেন, কষ্ট হচ্ছে না? তো আমার বন্ধুগণ, এক পর্যায়ে বিয়ে হয়ে গেলাম, তাদের ঘর কেমন সুন্দর হয়ে গেল মুসলমান সুনাম। এই আলী আর ফাতেমা সাইয়্যেদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী ফাতেমা আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী, তাদের ঘর চলতেছে তিন বেলা খাবার জুটে না, দু বেলা খাবার জুটে না, তাদের ঘরে কোনো কষ্ট নেই, অশান্তি নেই। একবার প্রায় তিন দিন হয়ে গেল ফাতেমার ঘরে কোনো খাবার নাই, আলী কোনো কাজ খুঁজে পাচ্ছেন না। ফজরের সালাতের পরে ফাতেমা বলছেন, স্বামী রে, দীর্ঘ তিন থেকে চার দিন হয়ে গেল ঘরে খাবার নাই, শরীর কাঁপতেছে, আমি আগের মতো আর দাঁড়াতে পারি না, সলাতের জন্যে দাঁড়াতে পারি না। ও আলী, আমি না খেয়ে মারা গেলে আমার কষ্ট নাই, কিন্তু আমার চোখের সামনে যদি আমার কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন কষ্ট পায়, ওরা যদি কষ্ট পায়, আমি আলী কোনোভাবে বরদাস্ত, ফাতেমা বরদাস্ত করতে পারবো না। সকালবেলা হযরতে আলী ঘর থেকে বের হয়ে গেলেন, শোনো কি বুঝাতে চাই বুঝো, পরিবারের ভিতরে যদি বোঝাপড়ার মাধ্যমে শান্তি নিয়ে আসতে পারো, খাবারের জন্য দৌড়তে হবে না। আল্লাহ বলেছেন, গোলাম রে, ঘরটাকে তোমরা যদি জান্নাতের টুকরা বানাতে পারো, আমি আল্লাহ তোদের জন্য অরিজিনাল জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিতে পারি। কোন সুবহানাল্লাহ! আমার বন্ধুদের, এক পর্যায়ে হযরত আলী সকালবেলা ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে চাদর মুড়া দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। রাস্তায় দেখা হয়ে গেল, আমার নবী ডাক দিয়ে বললেন, আলী, এত সকালবেলা ঘর থেকে বের হয়ে কোথায় যাও বলো তো, আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে, হাসান আর হুসাইন কেমন আছে, আমাকে কি বলা যাবে? আলীকে বিশ্ব নবী প্রশ্ন করবার পরে আলী বলছেন, পয়গম্বরে আরবি, তিন দিন হয়ে গিয়েছে, আমি ফাতেমার ঘরে খাবার দিতে পারি নাই। অগল্লার পয়গম্বর, ফাতেমা দাঁড়াতে পারে না, বিছানা থেকে বসতে পারে না, হাসান আর হুসাইন অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান ফিরে ডাক দিয়া বলে, মা, তুমি যদি খাবার দিতে না পারো, আমাদেরকে নানা জানের কাছে পাঠাইয়া দাও, নানার কাছে যদি চলে যাইব আর খাবারও যদি না থাকে, আমরা আমাদের কলিজার টুকরা নানার চেহারার দিকে যদি তাকাইব, একটাবার যখন নানার চেহারার দিকে তাকাই, তখন মনে হয় আমাদের হাজার বৎসরের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আগো পয়গম্বরে আরবি, ঘরের ভিতরে খাবার নাই, সকালবেলা বের হয়েছি, কেউ যদি আমাকে কাজে নেয় তাহলে কাজে যাব। আল্লাহর পয়গম্বর চুকের পানি ছেড়ে কাঁদলেন আর বলে, না হারে, আমার মেয়ে ফাতেমা আজকে তার ঘরে খাবার নাই, মানুষ খাবার নষ্ট করে,
আল্লাহর নবী বললেন, আলী রে, এই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের নিচে গিয়ে বলবা আমি রসুল বলেছি, আল্লাহর নাম নিয়ে বলবা যেন তোমাকে কিছু খেজুর দেয়। হযরতে আলী দৌড়াইয়া খেজুর গাছের নিচে পৌঁছে গেলেন, গিয়ে দেখেন খেজুর গাছে খেজুর থাকবে তো দূরের কথা, একটা পাতাও নাই, গাছ যেন মরে দাঁড়িয়ে আছে এমন একটা খেজুর গাছ। আলীর মনে বিশ্বাস ছিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী পাঠিয়েছেন, বিশ্বাস ছিল আল্লাহর উপরে। খেজুর গাছের নিচে গিয়ে সালাম দিয়ে রসুলের পাকের সালাম পৌঁছে দিয়ে বলেন, খেজুর গাছ, নবীজি বলে দিয়েছেন আল্লাহর হুকুমে আমাকে কিছু খেজুর দেওয়ার জন্য। বলতে দেরি হয়েছে, রেওয়ায়ত হলো এমন সময় এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর গাছের নিচে পড়তে দেরি হয় না। হযরত আলী কিছু খেজুর নিজে খেলেন, পকেটে নিলেন বা বেগে নিলেন, বাড়িতে পৌঁছে গেলেন, মনে বড় আনন্দ। সংক্ষেপ করে বুঝাতে চাই যে কথা শুনেন, বাড়িতে যাওয়ার পরে হযরতে ফাতেমাকে দিলেন, হাসান হুসাইনকে দিলেন, খাওয়ার পরে কিছু খেজুর জমে গেল, থেকে গেল। এবার আলী বলছেন, ফাতেমা, জীবনে তুমি আমার কাছে কিছুই চাও নাই, জীবনে তুমি আমার কাছে কিছু চাইলে না, আর যদি তুমি আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব, নিয়ে এসে দিয়ে দিব। ফাতেমা বলছেন, সামিরে, আমার ঘরের ভিতরে তিন বেলার খাবার নাই, ঘরের ভিতরে দামি কোনো বিছানা নাই, হোয়াইট ডু আলমারি শোকেস নাই, টাইলস নাই, সিরামিক্স নাই, এসি নাই, এয়ার কন্ডিশন নাই, আমার ঘরে কিচ্ছু নাই, কিন্তু আমার ঘরটা আপনার প্রতি ভালোবাসায় ভরা, আমার আর কিছুই লাগবে না, দুনিয়ার জমিন থেকে না খেয়ে মরে যেতে চায়, কিন্তু কেয়ামতের দিনে আমি যেন আমার স্বামী তোমাকে না হারাইয়া যাই। কেমন ভালোবাসা ছিল পরিবারে, খাবার নাই, দামি কোনো জিনিস নাই, দিন থাকলে কেমন ভালোবাসা তৈরি হয়ে যায়। বন্ধুগণ, আলী বলছেন, ফাতেমা, আমার কাছে কিছু খেজুর আছে, বিক্রি করে তোমার জন্য কাজকে কি আনবো বলো, জীবনে একটা কাপড় চাইলে না। ফাতেমা বললেন, সামিরে, কিছুই চাইব না, কারণ জানি তোমাকে দিয়ে লজ্জা দিতে চাই না, কিন্তু দীর্ঘদিন থেকে আমি তো অসুস্থ, না খেতে খেতে জ্বর হয়ে গিয়েছে, আমার মন চায় তুমি যদি আমার জন্য একটা ডালিম আনতে পারো, আনার আনতে পারো ডালিম, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, জীবনে কিছুই চাইলাম না, একটা ডালিম চাইলাম। হযরত আলী বলছেন, স্ত্রী, তুমি ডালিম চেয়েছো, আমি নিয়ে আসব, কি বুঝাতে চাই শুনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে খেজুরগুলাকে বিক্রি করে দিলেন, একটা ডালিম কিনলেন, একটা আনার কিনলেন, পকেটে নিলেন, মনে বড় আশা, আহারে, আমার স্ত্রী ফাতেমা জীবনে কিছুই চায় নাই, কোনোদিন আমার কাছে একটা টাকার কোনো জিনিস চাইল না, খেয়ে না খেয়ে করে পড়ে আছে, এরপরেও ভালোবাসার কমতি নাই, আজ আমার কাছে মাত্র একটা ডালিম চেয়েছে, ডালিম নিয়ে বাড়িতে যাই, মন খুলে নিজের হাতে ভেঙ্গে স্ত্রীকে খাওয়াব, মনের ভিতরে ভালোবাসা প্রেম নিয়ে ঘরের দিকে আসা শুরু করে দিলেন। এদিকে আসমানের উপরে আল্লাহর ফেরেশতারা বড় বলে শুরু করে দিলেন, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা আল্লাহর রাস্তায় শুধু দান খয়রাত করে যায়। একজন ফেরেশতা বললেন, থাকলে দেয়, না থাকলে কে কারে দেয়। আরেকজন ফেরেশতা বলতেছেন, নবীজির সাহাবীদের চরিত্র হলো থাকলেও দেয়, না থাকলেও দেয়। আল্লাহ ডাক দিয়ে বললেন, ফেরেশতারা,
এই ব্যাপার নিয়ে ঝগড়া করার দরকার নাই। কে তাকায়া দেখো আমার একটা গরিব গোলাম সাহাবি আলী বাড়িতে যায়, আমার আলীকে পরীক্ষা করে দেখো আমার আলীর চরিত্র কেমন, তার পরিবারের চরিত্র কেমন। একজন ফেরেশতা মানুষের সুরত ধরে ভিখারির বেশে চাদর দিয়ে মোড়া দেয়া রাস্তার মধ্যখানে বসে বসে কাঁপতেছে আর কাঁপতেছে। আলী যখন রাস্তা দিয়ে চলে যায় ডাক দিয়া বলছেন, ও আলী আপনি কোথায় যান, আপনি কোথায় যান? আলী বললেন আমি বাড়িতে যাই। ফেরেশতা ভিক্ষুকের বেশ নিয়ে বলছেন, আলী রে প্রায় সপ্তাহ দিন হয়ে গেল খাবার নাই, না খেয়ে কলিজাটা শুকিয়ে যায়, তোমার কাছে যদি কোনো খাবারের জিনিস থাকে আমাকে দাও। আলী বলছেন, বাইরে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। ফেরেশতা ডেকে বলছেন, আলী রে তোমার পকেটে তো একটা ডালিম দেখা যায়, তুমি না বললা কেন? আমরা হইলে বলতাম তোমার চোখে ঠাডা পড়ছে। আমার জীবনে স্ত্রী কিছুই চায় না, একটা ডালিম চাইছে, তার দিকে তোমার চোখ গেল। আলী বললেন, ও ভিক্ষু তুমি শুনো, বাড়িতে আমার স্ত্রী বড় অসুস্থ, দীর্ঘদিন পর্যন্ত জ্বর হয়েছে, আমার জীবনে তার কাছে কোনোদিন কিছুই দিতে পারি নাই, আজকে আমার কাছে একটা ডালিম চাইছে, জ্বরে আক্রান্ত হয়েছে, বাড়িতে নিয়ে যাই। ফেরেশতা বলতেছেন, ভাই বুঝতে পেরেছি আমাকে দেওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহর ওয়াস্তে যদি দেও তাহলে আমি নিব। আলী আবার চিন্তা করলেন, তুমি আমার আল্লাহর নাম বলেছ, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানদেরকে ভালোবাসি, আমার নবীকে আমি ভালোবাসি, কিন্তু ভিক্ষুক তুই জানিস না আমি আমার আল্লাহকে কত ভালোবাসি, তুমি আমার আল্লাহর নাম বলেছ, যে আল্লাহর জন্য আমি আলী জীবন পর্যন্ত দিতে পারি, এ আল্লাহর নাম তুমি এই মুহূর্তে বলেছ। ও ভিক্ষুক, আল্লাহর নাম বললে কাউকে ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু ডালিম আছে মাত্র একটা, তোমাকে দিয়ে দিলে বাড়িতে গিয়ে কি জবাব দেব? ভাইরে তুমি অর্ধেকটা খেয়ে ফেলো, অর্ধেকটা বাড়িতে নিয়ে যাই। হযরতে আলী ডালিম অর্ধেক এই ফকির বেশের ফেরেশতাকে দিয়ে দিলেন, অর্ধেক ডালিম নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। ফকির ডাক দিয়ে বলছে, আলী রে আপনি যাইয়েন না, আপনি আমার সামনে বসে পড়েন, আপনার চেহারা দেখে দেখে আমি খাব, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, আপনি সুযোগ দেন। হযরত আলী বসে পড়লেন। এই ভিক্ষুক বেশের ফেরেশতা ডালিমের অর্ধেক খাওয়ার পরে বলতেছে, আলী রে আমি তো অর্ধেক ডালিম খেয়েছি, আমার মনে হয় আমার কলিজার অর্ধেক ঠান্ডা হয়ে গিয়েছে, বাকি অর্ধেকটা যদি দেও পুরা কলিজা ঠান্ডা হয়ে যাবে, শান্তি পাবো। আলী ডাক দিয়া বললেন, বাইরে তোমার কি বিবেক নাই? আমি আমার অসুস্থ স্ত্রীর জন্য নিয়ে যাই, তুমি কি বলছো? ভিক্ষুক ডাক দিয়া বলছে, আলী রে আমার জন্য না, তুমি যদি আল্লাহর ওয়াস্তে দাও। সুবহানাল্লাহ বললেন না। এবার আলী বললেন, আবার আমার আল্লাহর নাম বলেছো, আমার আল্লাহর নাম যেহেতু আবার নিয়েছো, আমি তোমাকে বাকি অর্ধেকও দিয়ে দিলাম, বাকি অর্ধেক দিয়ে এখন বাড়ির দিকে যায়, আর চিন্তা করে এখন কেমনে বাড়িতে যাব, এক কদম যায় দুই কদম পিছনে যায়, বাড়িতে গিয়ে কি জবাব দিব স্ত্রীকে? স্ত্রী যদি বলে একটা ডালিম বলছিলাম আনতে পারলা না, তুমি কেমন জামাই, কথা বলেন নাকি, তোমার কাছে একটা ডালিম চাইলাম তুমি দিতে পারলা না। হযরতে আলী কষ্ট করে সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যার পরে বাড়িতে ঢুকে গিয়েছেন।
বাড়ির ভিতরে ঢুকে দেখেন স্ত্রী ঘরের ভিতরে হাঁটাহাঁটি করতেছেন হজরতে ফাতেমা। মাথায় হাত দিয়ে দেখেন জ্বর অনেকটুকু কমে গিয়েছে। কথা না বাড়িয়ে ফাতেমাকে বললেন, ফাতেমা চলো ঘুমিয়ে যাই। এর অর্থ হলো কোনোভাবে যেন তার মনে ডালিমটা না আসে, তাহলে বেইজ্জত হয়ে যাব, বেইজ্জতি থাকবে না। ঘুমিয়ে গিয়েছেন আর আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তাআলা কোনোভাবে যদি ডালিমের কথা মনে না হয়, এভাবে যদি রাত্র শেষ হয়ে যায়, সকালবেলা আমি একটা ব্যবস্থা করে দেব। এইভাবে চিৎকার করে করে কান্না করে ঘুমিয়ে পড়লেন। রাত্র যখন গভীর হয়ে গিয়েছে, দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে, এমন সময়ে হযরতে আলী শুনেন কে যেন দরজায় ডাক দিছে। আলী বললেন, কে রে, কে দরজায় ডাক দিলা? বাহির থেকে আওয়াজ আসছে, আনা সালমান ফার্সি। আমি রাসূলের প্রিয় সাহাবি সালমান ফার্সি। ও সালমান, তুমি এত রাত্রে আমি আলীর দরবারে ঘরে কেন আসছো? বাইরে তুমি দরওয়াজা খুলে দাও, খুলে দাও, তোমার জন্য সুসংবাদ নিয়ে এসেছি। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার জন্য জান্নাত থেকে ডালিম পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরতে আলী দরজা খুলে দিলেন, ডালিম গুলা হাতে নিলেন, এক একটা করে গুনতে লাগলেন। আমার বন্ধুগণ গোনা হলো, গনে দেখেন নয়টা ডালিম। জিজ্ঞেস করলেন, সালমান তুমি আমার সঙ্গে কেন দুষ্টামি করলা? হয়তো তুমি কারো গাছ থেকে নিয়ে এসেছো, অথবা কেউ দিয়েছে, আল্লাহ দেন নাই। হযরতে সালমান বলছেন, আলী রে তুমি কেমনে বুঝলে আল্লাহ দেন নাই? আলী বলছেন, ভাই সালমান আজকের দিনে আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দান করেছি, আর আমার আল্লাহ বলেছেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় এক দিবে, কমপক্ষে আল্লাহ দিলে তাকে দশ দিবেন। আজ তুমি আমি আল্লাহর রাস্তায় একটা ডালিম দিয়েছি, আল্লাহ দিলে তো আমাকে দশটা দিবে, এখানে দেখতেছি নয়টা। সুবহানাল্লাহ বললেন না? এই জন্যে বুঝতে পেরেছি আল্লাহ পাঠান নাই, তুমি কোনো বাগান থেকে নিয়ে এসেছো, আমার সঙ্গে দুষ্টামি করেছ। সালমান বললেন, ভাই একজন বলছিল দশটা দিবে, দিছে নয়টা, তো আমার দোষ কি আপনারা এখানে না কেন? আলী ডাক দিয়া বললেন, সালমান আমি যদি মনে করতাম আমার আল্লাহর নাই, গরিব ফকির, তাহলে মানতাম, আমার আল্লাহ তো গরিব না, যদি মেনে নিতাম আমার আল্লাহ খুব কৃপণ, দেয় না তাও মেনে নিতাম, আল্লাহ তো কৃপণ না দানশীল, তাহলে নয়টা দিবে কেন? দশটা দেওয়ার কথা, আরো বাড়িয়ে দেওয়ার কথা। তুমি বুয়া কার গাছ থেকে নিয়ে এসে আমাকে বোঝাচ্ছ, চলে যাও। হযরতে সালমানকে ঘর থেকে বের করে দরজা লাগিয়ে দিলেন, আবার ঘরের দরজায় নক করলেন। হযরতে আলী দরজা খুলে দিলেন, সালমান বলছেন, ভাই আলী রে আল্লাহর রসুল আমাকে ঠিক দশটা দিছিলেন, আল্লাহ দশটাই জান্নাত থেকে পাঠাইছেন, তোমার ইমান পরীক্ষা করবার জন্য একটা আমার পকেটে রেখে দিছিল। সুবহানাল্লাহ বললেন না? বুঝতে চাইছিলাম তোমার ইমান কেমন, দেখলাম রসুলের সাহাবিরা দশে বিশ্বাস করে নয়ে বিশ্বাস করে না, এমন ইমান একদিনে তৈরি হয় না, পরিবারের ভিতরে যদি আন্তরিকতা থাকে এমন ইমান তৈরি হতে পারে, কোন ঠিক কিনা? আরো এরকম মজার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশে থাকুন।